মাথাগুলো দিয়ে দেওয়া হবে চাল কুমড়োতে। আমরা চলে এসেছি ফরাক্কায়, আর ফরাক্কার বিখ্যাত ইলিশ, যদিও দাম একদম আকাশছোঁয়া, 2000 টাকা করে কেজি পাওয়া গিয়েছে, কিন্তু ফরাক্কায় এসে প্রত্যেকবারই স্পেশাল ইলিশ খাওয়া হয়, তো এবারও তার ব্যতিক্রম নয়। মামনি বলছে এগুলো একটু দেখিয়ে দেন, আমি ক্যামেরা অন করেই আছি। এই ডিম ভরা ইলিশ ছিল, এই ইলিশের ডিম, বাকি সমস্ত কিছু যোগাযোগ মামনি আগে থেকে করে রেখেছে। ইলিশের ডিম, অনেকটা ডিম ছিল, বাকি সমস্ত যোগাযোগ করে রাখা হয়েছে। এখানে বোধহয় এটা সর্ষে বাটা, না সর্ষে বাটা, এদিকে কলার পাতা, সমস্ত কিছু রেডি করা হয়েছে, আর নারকেলও কুড়ে রাখা হয়ে গিয়েছে, রান্নার সময় দেখাবো। মাছের পিসটাকেও ম্যারিনেট করে নেওয়া হচ্ছে, সর্ষে বাটা আর হলুদ গুঁড়ো মেশানো, যে সর্ষে বাটার সময় লবণ দেওয়া আছে। আচ্ছা, সর্ষে বাটার সময় লবণ দেওয়া আছে, তাতে বোধ হয় সর্ষেটা তেতো হয় না। কলা পাতাটাও গাছেরই, মানে বাড়ির গাছের। আমরা এখানে পাতুরি করার জন্য 3 পিস মাছ নিয়েছি। এবারে দেওয়া হচ্ছে সর্ষের তেল, সর্ষের তেল দেওয়া হয়ে যাওয়ার পরে মাছগুলোকে একবার উল্টে নেওয়া হলো। উল্টে নেওয়ার পর এরপরে দেওয়া হবে নারকেল, যেটা আগে থেকেই কুড়িয়ে রাখা হয়েছিল। পাতা দিয়ে মোড়ানো হয়ে গিয়েছে ইলিশগুলো, তাওয়াতেই করে সবাই, এটা সাধারণত তাওয়াতেই করা হয়, কিন্তু মামুনি প্রেশার কুকারে করছে, তাই সামান্য একটু জল দিয়েছে ভেতরে। এখানে একটু ফুল স্টিমটা দিয়ে দেবো, যে ফুল হাওয়াটা উঠে উঠছে না, তখন ওটাকে সিমে দিয়ে দেবো। এটা এখন 10 মিনিট স্টিমে থাকবে। হুইসেলটা খুলে নেওয়া হয়েছে, ইলিশ পাতুরি গরম গরম ভাতে সার্ভ হয়ে গিয়েছে। শুভ এখন খুব যত্ন সহকারে কলা পাতাটাকে আনরাপ করছে ভেতর থেকে ইলিশটা বের করার জন্য। ইলিশের সঙ্গে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি চাল কুমড়ো, ইলিশের ডিম, ইলিশের তেল আর গাঁদাল পাতার বড়া।
এই হচ্ছে আনরাপ করার পর ইলিশ মাছের পাতুরি।